ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার স্বপ্ন পূরণে গ্রামে কোটি টাকা খরচ করে বাইতুন্নূর জামে মসজিদ নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন ছেলে। মসজিদ নির্মাণের জন্য মোহাম্মদ আজমল হোসেনের বাবা মরহুম শাহাদাত হোসেন ফুলমিয়া জায়গা ক্রয় করেন, কিন্তু মৃত্যুর একদিন আগে ক্রয়কৃত জায়গা ওয়াকফা করার পরের দিনেই তিনি মারা যান। 2022 সালের 23 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পরদিন থেকেই এলাকাবাসী নিয়ে মসজিদ নির্মাণের জন্য প্রস্তুতি নেন তার ছেলে ও AMD গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজমল হোসেন। দীর্ঘ 2 বছরের দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায়। বুধবার বিকেলে দৃষ্টিনন্দন এই মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিরিক গ্রুপের চেয়ারম্যান CIP মোহাম্মদ সেলিম মিয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে এই দৃষ্টিনন্দন মসজিদটি এক নজর দেখা ও নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা উপস্থিত হচ্ছে। আমাদের আমার কাকার খুব ইচ্ছে ছিল এরকম একটা সুন্দর মসজিদ করার জন্য। আসলে এই মসজিদ আমার বাইরে অর্থাৎ আমরা করছি, আমার সাথে স্বপ্ন ছিল। আমরা এই মসজিদ অনেক শ্রম দিয়ে অনেক সুন্দর করার চেষ্টা করছি। ওনার জীবনের সর্বশেষ একটা ইচ্ছে ছিল যে রাজাপুর গ্রামে এই মসজিদটা সুন্দর করে আখাউড়ার মধ্যে সবচেয়ে সুন্দর একটা মসজিদ উনি বানাবেন। আমার মামা ফুলমিয়া সাহেব উনি মারা গেছে, ওনার অনুদানে এবং আমাদের সমাজের লোকজনও দিয়েছে, আমরা এই চেষ্টা করে এই মসজিদ ইনশাল্লাহ করেছি। আসলে এই মসজিদটা আমার বাবার স্বপ্ন এবং পাশাপাশি এই মসজিদের কিছু অংশ জায়গা আমার আব্বা যেদিন কিনেছিল, কিনে দিয়ে মসজিদ জায়গাটা ওয়াকফ করেছিল, সেই দিন আমার আব্বা এই দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গেছেন। আমরা একটা সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমার আব্বার আসলে স্বপ্ন ছিল এই ধরনের একটা মসজিদ করে যাওয়া। তো ওনার ছেলে হিসাবে আমার ভাই ব্রাদার যারা আছেন সবাই মিলে, এলাকাবাসী মিলে আমরা একটা সুন্দর মসজিদ উপহার দিয়েছি আমাদের গ্রামবাসীর জন্য।